খিচুড়ির কথা বললে চালে ডালে খিচুড়ির কথাই মনে হয়। আরও একটি খিচুড়ি আছে, সেটা হলো সাবুদানার খিচুড়ি। সাবুদানা দিয়ে আরও ভালো মন্দ নানা রকম পদ তৈরি হয়। এই সাবুদানা দিয়ে তৈরি খাবারগুলো কি স্বাস্থ্যকর, সে কথা বলবো। তবে তার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবার বলি, খাবারের ভালো মন্দ নিয়ে যারা গবেষণা করে তাদের মতে সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সেই সঙ্গে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B1। এই উপাদানগুলি নানাভাবে শরীরে কাজে লেগে থাকে। যেমন সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা পেশির গঠনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তেমনি শরীরের সার্বিক শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে সাবুদানায় থাকা ভিটামিন K এবং ক্যালসিয়াম শরীরে প্রবেশ করার পর হাড়ের ক্ষয় দূর করে এবং অস্টিওআর্থ্রাইটিসের মতন হাড়ের রোগ হতে বাধা দেয়। 40 বছর পর থেকে নানা কারণে মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হতে থাকে, তাই 40-এর পর থেকে মহিলাদের নিয়ম করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এই জন্য সাবুদানা দিয়ে তৈরি পদ খেতেই পারো। আরও একটি বিষয় হলো যে এই সাবুদানাতে রয়েছে প্রোটিন, ভিটামিন এবং নানা ধরনের উপকারী খনিজ। এই সবকটি উপাদানই নানাভাবে এনার্জির ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা নেয়। যখন মনে হবে শরীর আর চলছে না, অল্প করে সাবুদানার কোনো পদ বানিয়ে চট জলদি খেয়ে নিতে পারো, দেখবে শরীরটা চাঙ্গা হয়ে উঠেছে। নিয়মিত ঠিকভাবে খাবার গ্রহণ না করলে আর অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে অ্যানিমিয়ার প্রকোপ দেখা যায়। সাবুদানা অ্যানিমিয়ার প্রকোপ দূর করতে পারে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা অল্প সময়ের মধ্যেই শরীরের লোহিত রক্তকণিকার অভাব ঘুচিয়ে অ্যানিমিয়ার চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। সাবুদানার পদ খাওয়ার পর শরীরের প্রতিটি অংশে রক্ত প্রবাহ বেড়ে যায়, ফলে ধমনী প্রসারিত হয়, যে কারণে রক্তচাপ স্বাভাবিক লেভেলে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে সাবুদানায় থাকা খনিজ এবং ভিটামিনগুলো গর্ভবতী মায়েদের শরীরে প্রবেশ করার পর ফিটাসের যাতে কোনো রকমের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখে এবং প্রসবকালীন কোনো সমস্যা হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। তবে গর্ভাবস্থায় এক একজনের শরীরের চাহিদা এক এক ধরনের হয়, তাই ডায়েটে কোনো খাবারের পরিবর্তন আনতে হলে ডাক্তারের পরামর্শ নিয়েই করা উচিত। আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।